আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজ রান্না করছি মুরগি পা গিলা কলজি তো এটা আমি রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো এখানে আমি হাফ কাপ তেল এবং এক কাপ পেঁয়াজ কুচি তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি তাতে দিয়ে দিলাম চারটি এলাচ চারটি লং একটি বড় সাইজের দারুচিনি একটি তেজপাতা দিয়ে আমি পেঁয়াজটাকে বাদামি কালার করে নিলাম তো এখানে রয়েছে তিন চার চামচ আদা রসুন বাটা দেড় চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া ফাঁকি এবং চারটি আস্ত কাঁচামরিচ এবং স্বাদ মতো লবণ তো আমি এটা এখন আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি এবং প্লেটটার মধ্যে যে মশলা লেগেছিলো সেটা পানি দিয়ে আমি ধুয়ে নিলাম তো এখন মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব দিয়ে দিলাম এক চা চামচ জিরা ফাঁকি আমি আপনাকে চারটি চারটি মুরগির পা গিলা কলজির রেসিপিটা বলছি মাথা তো এটা বোনা করে রান্না করে খেলে খুবই ভালো লাগে তো এখানে দেখতে পাচ্ছেন পা গিলা কলচি এবং সাথে আমি দুইটা আলুও দিয়ে দিয়েছি এখানে চারটি মুরগির পা গিলা কলচি আছে তো এখন আমি সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে মাখিয়ে দুই মিনিট কষিয়ে নিব আমি তো মশলাটাকে আমি মাখিয়ে নিচ্ছি তো এখন চুলার হিটটা লো থেকে একটু বাড়িয়ে আমি ঢেকে দুই মিনিট কষিয়ে নিব তো দুই মিনিট পর একটু নেড়েছেড়ে ভালো মতো কষিয়ে তো কষানো হয়ে গিয়েছে আমি পানি ফুটিয়ে নিয়েছি একটা পাতিলে তো সেই সেখান থেকে আমি পানি দিয়ে দিব এটার মধ্যে পানিটা এমন পরিমাণ দিবেন যেন পাটা সিদ্ধ হয়ে যায় মুরগি পাটা সিদ্ধ করতে কিন্তু একটু সময় নেয় তো আপনারা পাটা একটু একটু ডুবে ডুবে থাকবে সেই পরিমাণ অনুযায়ী পানিটা দিবেন তো আপনারা তো দেখতে পাচ্ছেন আমি কী পরিমাণ পানিটা দিয়েছি তো এখন আমি ঢেকে মিডিয়াম হিটে পনেরো মিনিট রেখে দিব তো পনেরো মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার এটা সম্পূর্ণ হয়ে আসছে তো আমি এই মুরগির পাটা মানে এগুলো গিলা কলচিটা আমি একটু ভুনা ভুনা করে রান্না করব কারণ এটা ভুনা ভুনাই ভালো লাগে তো এই ছিল আমার রেসিপি আমার মুরগির পা গিলা ভুনাটা হয়ে গিয়েছে আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম